ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটস। ভোটের আগে আজকে শেষ ক্যাবিনেট বৈঠক, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্যাবিনেট বৈঠক হতে চলেছে সূত্র মারফত কিন্তু আমরা তেমনটাই জানতে পারছি। বন্ধুরা, বিধানসভায় বাজেট অধিবেশনের পরবর্তীতে আজকের যে ক্যাবিনেট বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ক্যাবিনেট বৈঠকে আলোচনা হতে পারে এই রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ, শিক্ষক এবং চুক্তিভিত্তিক কর্মী প্রত্যেকের যে দীর্ঘদিনের ক্ষোভ, সেই ক্ষোভ প্রশমনে রাজ্য সরকার কি ভূমিকা নেয় সেটাই কিন্তু দেখার। আজকের ক্যাবিনেট বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট পরবর্তী সময়ের পূর্বে আজকের ক্যাবিনেট বৈঠক কিন্তু রাজ্যবাসীর জন্য, বিশেষ করে রাজ্যের যে বেকার সমস্যার সমাধান, বিশেষ করে রাজ্যের চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে কিন্তু কলকাতার বুকে লাগাতার অবস্থান করে চলেছেন, সেই সঙ্গে রাজ্যের পার্শ্বশিক্ষক শিক্ষিকারা, যাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে 3 বছরের মধ্যে তাদের স্থায়ীকরণ করা হবে এবং মূল স্রোতে ফিরিয়ে আনা হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকের ক্যাবিনেট বৈঠকে কি কোনো আলোচনা হতে পারে এই বিষয়টা কিন্তু উঠে আসছে। বন্ধুরা, সম্ভবত ভোট পূর্ববর্তী সময়ে আজকের এই ক্যাবিনেট বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের এই মুহূর্তে শিক্ষক আন্দোলন, সেই সঙ্গে চাকরি প্রার্থীদের আন্দোলন যেমন দানা বেঁধেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ক্যাবিনেট বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী কী নির্দেশ দিতে পারেন এবং খুব শীঘ্রই 15 থেকে 16 তারিখের মধ্যে, ফেব্রুয়ারির 15-16 তারিখের মধ্যে ভোট ঘোষণা হতে চলেছে এবং কীভাবে ভোট বৈতরণী পার হবে রাজ্য সরকার, সেসব বিষয় নিয়ে আজকের ক্যাবিনেট বৈঠকে আলোচনা হতে পারে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। মাননীয় সিএম নিজের করা ঘোষণা বাস্তবায়িত করার অনুরোধ জানিয়ে বারবার শান্তিপূর্ণ আন্দোলন করেছে এই রাজ্যের পার্শ্বশিক্ষক শিক্ষিকারা, যার ফলে তাদের কপালে জুটেছে কল্যাণীর মতো ভয়াবহ ঘটনা, যার ফলে তাদের কপালে জুটেছে 5ই ফেব্রুয়ারি 2021 সুবোধ মল্লিক স্কোয়ারে ভয়াবহ পুলিশি নির্মমতা। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই যখন ঘোষণা করেছিলেন 10 বছর আগে যে আজ পর্যন্ত সেই 10 বছর পূর্ণ হওয়ার পরেও সেই সমস্যার কিন্তু সমাধান তিনি করতে পারেননি, ফলে আজকের ক্যাবিনেট বৈঠকে কি পার্শ্বশিক্ষক সহ রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা, বিশেষ করে শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, স্পেশাল এডুকেটর সহ সমস্ত শ্রেণীর কর্মীদের নিয়ে কি কোনো ভাবনা চিন্তা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এমন প্রশ্ন কিন্তু উঠে আসছে। আজকের ক্যাবিনেট বৈঠক থেকে ঠিক কী কী বিষয় উঠে আসবে, ক্যাবিনেট বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দিচ্ছেন, শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন কোনো ঘোষণা থাকছে কি না, সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেটস পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের জানানো হবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশানটি ক্লিক করুন, যাতে আজকের ক্যাবিনেট বৈঠকের পর যে সমস্ত বিষয়গুলি উঠে আসে সবগুলি আপনাদের মাধ্যমে, আপনাদের মধ্যে তুলে ধরতে পারি।